নমস্কার। ভাত বা রুটি দুটো দিয়ে খাওয়া যাবে এমন একটি পদ হলো আজকের পটলের এই রেসিপিটি। রান্না করাও সহজ, আবার খুব বেশি সময়ও লাগে না। এই গরমে পটল ভাজা, পটল পোস্ত, আলু পটলের তরকারি বা পটলের দোলমা এগুলোই খেতে হয়। অনেকে আবার পটল খেতে চান না, তবে আমার রেসিপি ফলো করে পটলকে যদি অন্যরকমভাবে রান্না করেন তাহলে আঙুল চেটে খাবে সবাই। আর একঘেয়ে পটলের একই রেসিপি খেতে খেতে বিরক্তও লাগে। তাহলে দেখে নিন সহজ এই রেসিপিটি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই দেখে নিন কী কী লাগছে। 10-12টা পটল আমি অল্প খোসা রেখে কেটেছি, তারপর এরকম চাকচাক করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু হয়নি। পটলের সাথে সামঞ্জস্য রেখেই দুটো ছোট আলু আমি ওরকম করেই কেটে নিয়েছি। তাছাড়া লাগছে, এখানে আছে এক মুঠো মুসুর ডাল। মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আর লাগছে বড় দেখে একটা পেঁয়াজ কুচি আর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। হাতে সময় আছে তাই আলু আর পটল আমি একসাথে করে নিলাম। এবারে স্বাদমতো নুন দিয়ে আমি ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। এভাবে নুন বাকি রাখলে ভাজাটা তাড়াতাড়ি হয়। যদি হাতে সময় না থাকে তাহলে ডাইরেক্ট কড়াইতে আলু আর পটল ভেজে নেবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 3-4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, তবে খুব বেশি তেল কিন্তু রান্নাটাতে লাগবে না। তেল গরম হয়ে গেছে, নুন মাখিয়ে রাখা পটল আর আলু আমি একসাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশে দেব তেলের সাথে, তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নেব। 4-5 মিনিট হয়ে গেছে, পটল আর আলুর গায়ে কিন্তু হালকা একটা কালার চলে এসেছে। আমি ভাজার সময় এখন নুন কোনো হলুদ দেইনি, চাইলে আপনারা কিন্তু অল্প হলুদ দিতে পারেন। ফ্লেম হাই করে আমি আরেকটু লাল করে ভেজে নেব, তারপর এই আলু পটলটাকে নামিয়ে নিচ্ছি। ওই তেলেই 1/4 চা চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব জিরেটাকে। দিয়ে দিচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, একদম লাল করব না। পেঁয়াজে কালার চলে এসেছে, পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। মিডিয়াম ফ্লেমে এই আদাটাকেও এখন আমি ভেজে নেব। এখন দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কারায়ের জন্য, অল্প হলুদ আর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। নুনটা দেওয়া হয়নি তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পটল ভাজার মধ্যে কিন্তু নুন দেওয়া আছে তাই বুঝে নুনটা দেবেন। মিডিয়াম টু লো ফ্লেমে এবারে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। কষাতে কষাতে দেখুন তেল বেরিয়ে গেছে। এখন জল ঝরিয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিট ডালটাকে এখন ভেজে নেব মশলার সাথে। এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আবার। তারপর গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে ডালগুলো সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট হয়েছে, ঢাকনাটা তুলে নিলাম। আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। দেখুন ডালগুলো কিন্তু এখন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। এই জন্য খুব বেশি জল দেবেন না প্রথমে। এখন ভেজে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি। আলতো হাতে আলু পটলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। এখন অল্প একটু জল দেব, যেহেতু এই তরকারিটা একটু গা মাখা হবে তাই অল্প জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। আলতো হাতে আরেকবার মিশিয়ে নেব, আর নুন মিষ্টিটা আরেকবার এখন চেক করে নেবেন। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি।
কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করুন পটলের এই তরকারিটি। গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগবে, চাইলে রুটি দিয়েও কিন্তু এটা খেতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটি, তাহলে আপনারাও এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আশা করছি রেসিপিটি আপনাদের ভালোও লাগবে।